হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল আমার গলা শুকিয়ে যাচ্ছে, কি হয়েছে জানি না। 3-4 কিলো জল খেয়ে নিয়েছি সকাল থেকে, তাও গলা শুকিয়ে যাচ্ছে। আর 5 তলা থেকে 2 বার নেমেছি, উঠেছি, প্রচুর গরম লেগে গেছে, ঘাম হচ্ছে। সকালে যখন উঠেছিলাম প্রচুর ঠান্ডা লাগছিল, আর এখন ঘাম হচ্ছে, মনে হয় এই যে মোটা গেঞ্জি পরে রয়েছে এই জন্যই গরম লাগছে প্রচুর। আর বাইরে না রোদ উঠেছে জানো। প্রথমে নামলাম, মুড়ি আনলাম আর মাছ আনলাম, সেই ঘুরে ঘুরে মাছ বিক্রি করে না ওনাদের কাছ থেকেই আনলাম। আর সেই বাজারে বেলা হয়ে গেলে না আমার বাজারে যেতে ইচ্ছে করে না, আর অনেকদিন এমনিও যাচ্ছি না, কিছুই নেই ঘরে, সবজি আলু পেঁয়াজ এগুলো কিচ্ছু নেই, মাছ শুধু মাছ কিনলাম। এখন মাছ কি দিয়ে রান্না হবে শুধু আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি জানো, কি দিয়ে মাছ রান্না করবো। দেখো মুড়ি এনেছি, মুড়ি 2টো প্যাকেট একসঙ্গে দিয়েছে অনেকদিন থেকে, 1 সপ্তাহ থেকে। একটা লোকের কাছ থেকে মুড়ি নিই, দেশি মুড়ি দেয়, আর ওনাকে 1 সপ্তাহ থেকে শুধু বলেই যাচ্ছিলাম যাবো যাবো, উনি এনে রেখে দিত কিন্তু আমি আনতাম না, সকালে উঠতেই পারি না, কি করে আনবো বলো। ওই জন্য আজকে 2টো এনেছি, অনেকদিন যাবো না ওই জন্য। আর মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়ে তারপরে নেমেছিলাম, চা পাতা ছিল না, চা পাতা আনলাম জানো। 3 দিন থেকে চা খাইনি, চা মানে ব্রাশ করার পর না আমার চা না খেলে, মানে গরম কিছু না খেলে আমার ভালো লাগে না, সে চা হোক বা যে কোনো গরম কিছু হোক খেলে আমার ভালো লাগে। আর মনে হয় অভ্যেস হয়ে গেছে জানো, আমার চা খাওয়ার অভ্যেস কিন্তু ছিল না, এখন খেয়ে খেয়ে না সেই অভ্যেসটা হয়ে গেছে, ওই জন্য গরম কিছু খেতেই হয় ব্রাশ করার পর, মানে এরকম অভ্যেস হয়ে গেছে। এখন আর একটু জল খাবো, খেয়ে দিয়ে তারপর ব্রাশ করবো, করে তারপর কিছু খাবো, না হলে না কেমন হচ্ছে, আর খিদেও পেয়ে গেছে। সকালে উঠলেই আমি খিদেটা বুঝতে পারি না, হলে যখন যেদিন বেলা করে উঠি না সেদিন কেমন পেট ভারী হয়ে থাকে, তারপর সে খিদে পায় না, মানে তারপরে সেই জোর করে করে খেয়ে নিই আর পেটু মানে কেমন হয়ে যায় জানো, সকালে উঠলে সেইদিনই বুঝতে পারি। এখন অনেক কিছু গোছ গাছ করতে হবে, যেগুলো কিনে আনলাম, আর সেই অনেক কিছু কিনে আনলাম, এখন সেই সার্পেল লিকুইড তারপর আর কি কি আনলাম এগুলো, এই যে এনে এই দেখো এরকম করে রেখে দিয়েছি। মাছগুলো ফ্রিজে রেখেছি, এই দেখো মাছগুলো এনে এরকম করে রেখে দিলাম। আর দেখো ফ্রিজ পুরো ফাঁকা, কিচ্ছু নেই, শুধু একটা ডিম পড়ে রয়েছে, হাঁসের ডিম। হাঁসের ডিম খেয়ে খেয়ে না আমি জানো পুরো কেমন হয়ে গেছে জানো, আর অনেকদিন হাঁসের ডিম খাবো না আমি, এখন শুধু পোলট্রি ডিম খাবো, এখন হাঁসের ডিম খাবো না, তাই জন্য আমার কেমন কেমন একটা গা বমি পাচ্ছে জানো খেয়ে খেয়ে। যে জিনিসটা বেশি খাওয়া হয় না সেই জিনিসটা এরকমই হয়, পরে আর খেতে ইচ্ছে করে না, অনেকদিন খেতে ইচ্ছে করে না ওইটা। চলো আমি ফ্রেশ হয়ে নিই, কিছু জামাকাপড় ছিল কাছতে দিয়ে দিলাম, সার্পেল লিকুইড দিয়ে দিয়েছি, এখন এটা বন্ধ করে দেবো দিয়ে। আর এই দেখো এই যে আমার এর কভারটা দেখো, পুরো তেল তেল হয়ে কি হয়ে গেছে, নোংরাও হয়ে গেছে আর ছিঁড়েও গেছে, এটাকে পাল্টানোই হচ্ছে না। আর এখন চালিয়ে দিই, এই দেখো আমি সুইচ না দিয়ে এখানে কি করছি, 20 মিনিট দেবো কাচতে। আর দেখো আমার ওয়াশিং মেশিন রাখার জায়গা নেই, ওই জন্য পাইপটা এত বড় করতে হয়েছে, ওই জন্য টেনে টেনে পাইপটা এরকম করে দিতে হয়। দেখো এখন 1টা বাজে, আমি এখন চা খাচ্ছি, জানো চোখের ভেতর থেকে না কি জ্বালা করছে, কালকে থেকে মনে হয় ঠান্ডা লেগে গেছে ওই জন্য জ্বালা করছে, চোখের 2টো চোখের ভেতরে জানো জ্বালা করছে, আর সেই মাথায় মানে এই দিকটা না আর এই দিকটা ঘাড়ে কি হচ্ছে, মানে কি বলবো, ব্যথা করছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, বুঝেছো, অনেকটাই দেরি হয়ে গেল। এখন মাছ ভাজা করবো, তেল গরম হয়ে গেছে, এখনো মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখা হয়নি, এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আর আলুগুলো কেটে এরকম করে রেখে দিয়েছি। আজকে না অনেক বড় বড় আলু, বেশি আলু নিয়ে একটু এনেছিলাম, আলু ছিল না, আর বড় বড় দিয়ে দিয়েছে, ভালো করে মাখাই হবে না, এরকম করে মেখে দিয়ে দিতে হবে, তেল প্রচুর গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া বেরিয়ে গেছে তেল দিয়ে, এখন এরকম করেই দিয়ে দিই, দেখো এরকম করে তাড়াহুড়ো করে মেখে তারপরে দিচ্ছি। আগে এই কটা ভেজে নিই তারপরে এই কটা ভাজবো। আজকে জিরে বাটা, ধনিয়া বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, গোলমরিচ বাটাও দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দিয়েছি আজকে, কাঁচা লঙ্কা না।
আদা রসুন দেওয়া হয়নি, কারণ আদা রসুন নেই, ওই জন্য এইভাবেই করলাম তরকারি। রান্না করতে করতে বিকেল হয়ে গেল জানো, এখন 3:30 বাজে, আমার এখনো তরকারি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা খাচ্ছি জানো, খিদে পেয়ে গেছে, আর জল খেলে না জানো পেটে ভরে যাবে, আর খেতে ইচ্ছে করবে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য মাছ ভাজা খাচ্ছি। আর এখন তরকারি ফুটছে, আর একটু হবে, দেখো আমার মাছের তরকারি হয়ে গেছে, সবগুলো মাছ আমি একা খাবো জানো। কি ঠান্ডা লাগছে জানো, এখন আমি খেতে যাব, রাত্রি 10টা বাজে, বেজে গেছে, আমি বসে বসে সময়টা নষ্ট করলাম আজকে জানো, একটু কাজ করছিলাম, মনে হচ্ছিল না কাজ করে, তারপরে সেই শুয়ে বসে বিছানায় গড়াগড়ি করে এটা ওটা করে তারপরে এই সময়গুলো কেটে গেল জানো, সময়গুলো কেটে গেল। আর এমনি দুপুরের খাবার খেতে খেতে সন্ধ্যে হয়ে গেছিলো, আর স্নানও করতে পারিনি আজকে, সময়ই ছিল না, সন্ধ্যে হয়ে গেছিলো। আর সন্ধ্যেবেলা করে স্নান করলে না ঠান্ডা লেগে যায়, প্রচুর মাথা ব্যথা করে, আর এমনি চোখের ভেতরে সকালে বলেছিলাম না, সেই চোখের ভেতরে জ্বালা করছে ঠান্ডার জন্য, ওই জন্য আর করিনি। জল দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, খিদে পাচ্ছে না, পেট ভর্তি রয়েছে, তাও অল্প করে খেয়ে নি, বুঝেছো, মাছ ভাতই খাবো, দুপুরে যে মাছ ভাত খেয়েছি ওটাই খাবো, বারবার রান্না করে এই শীতের সময় না খেতে ইচ্ছে করে না, আর আমার না ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না, আমি সেই এখন এক টাইমে ভাত করে রাখি, আর ঠান্ডা ঠান্ডা ভাত তরকারিটা গরম করে নেবো, কিন্তু ঠান্ডা ভাত আমি একদম খেতে পারি না, আমি যখন খাই আমি তখনই রান্না করে খাই জানো, কিন্তু সময় হচ্ছে না, আর প্রচুর প্রচুর বিরক্তি লাগে জানো, রান্না করে খাওয়াটা যে কি বিরক্তি, কি বিরক্তি লাগে আমার, কি বলবো তোমাদের, বুঝেছো, কালকে তোমাদের বলেছিলাম লাইভে আসবো, কিন্তু সময়ই হয়নি, আর শরীরটা এতটাই খারাপ লাগছিল, একটু কাজ করে তারপর শুয়ে পড়েছি না, ওই জন্য আসতে পারিনি, দেখি আজকে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে দেখি কেমন লাগে শরীর, তারপরে যদি মনে হয় আসবো, বুঝেছো, চলো বেশি বকবক করবো না। আর আজকের ভিডিওটা এতটাই, বিকেলবেলা কোথাও বেরোনো ছিল না, সেই কম্বলের ভেতরে সময় চলে গেলো জানো, আর একা একা বেরোতেও ভালো লাগে না, আর সময়ও নেই, এখন বেরোবো একটু এদিক ওদিক যাবো, সেই সময়টাও নেই, দেখো ভুরুগুলো কত মানে ভরে গেছে দেখো কপালে, আর সেই এটা করব, এটা করার জন্যও আমি যেতে পারছি না, মানে এতটা সময় কম আমরা জানো, এখন নিজের কাজ করব এটাও করতে পারছি না এরকম, বুঝেছো, আর আপার লিপগুলো দেখো না এই যে কেমন হয়ে গেছে, এই যে একটু বড় বড় হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না ক্যামেরাতে দেখো, বুঝেছো, চলো